চেকের কোন অংশে কি লিখতে হবে আর কোন অংশ না লিখলেও চলবে তা আপনি এখানে সহজেই বুঝতে পারবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। ইসলামী ব্যাংকের এই চেকে সর্বমোট দুটি অংশ আছে, একটি অংশ গ্রাহকের জন্য এবং আরেকটি অংশ ব্যাংকের জন্য। তবে ব্যাংকের অংশে দুটি আলাদা অংশ থাকে, বড় অংশটি গ্রাহককে পূরণ করতে হবে আর ছোট অংশ ব্যাংক পূরণ করবে। এখন আসুন দেখে নেওয়া যাক কোন অংশে কি লিখতে হবে। গ্রাহকের অংশটি চেকের সাথে গ্রাহকের কাছেই থাকবে, এখানে শুধু গ্রাহক কত তারিখে কত টাকা তুলেছেন এবং কে তুলেছেন তা লিখে রাখবেন। এতে করে পরে তার দরকারে বা হিসাবের ক্ষেত্রে বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। এখানে এনএসএ নং এর জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ডেট, তারপরে পেই বা টাকা প্রাপ্তা এবং টাকার পরিমাণ লিখতে হবে। ব্যাংক চেকের মূল অংশ যা গ্রাহককে অবশ্যই পূরণ করতে হবে। চেক পূরণ করতে পারবেন বাংলায় বা ইংলিশে। চেকের ব্যাংকের অংশের গ্রাহক কর্তৃক পূরণীয় যে অংশটি আছে সেখানে পে টু একটি অপশন আছে। এই অপশনে আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি কাকে টাকাগুলো দিচ্ছেন। ধরুন আপনি আপনার নিজের জন্য টাকাগুলো তুলতে চান, তবে আপনাকে লিখতে হবে নিজ বা সেলফ। এখানে আপনাকে আপনার টাকার পরিমাণ লিখতে হবে। ধরুন আপনি 10,000 টাকা তুলতে চান, তবে তা আপনাকে কথাই লিখতে হবে, যেমন 10,000 টাকা মাত্র, বা অন্য কোনো অ্যামাউন্ট হলে তা লিখতে হবে। লিখে দুপাশে কলম দিয়ে টেনে দিন যাতে অন্য কেউ চাইলেও আর কিছু লিখতে না পারে। দ্য সাম অফ টাকা এর ডানের টাকা এই অংশে আপনাকে আপনার টাকার পরিমাণ অঙ্কে লিখতে হবে। যদি 10,000 টাকা তুলতে চান তবে লিখতে হবে 10,000 টাকা, এরপর পাশে এইভাবে একটু টেনে দিবেন। এর কারণ হলো 10,000-এর পাশে যেন আর কোনো শূন্য বা অন্য কোনো সংখ্যা দেওয়ার মতো জায়গা না থাকে। ডেট অংশটি পেয়ে যাবেন ডান দিকের একদম উপরে। এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে কিছু বক্স দেওয়া আছে, বক্সের নিচে ডিডি এমএম ওয়াই ওয়াই এমন লেখা আছে। এখানে ডি অংশে তারিখ, এম অংশে মাস এবং ওয়াই অংশে বছর দিতে হবে। যেমন নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে ছোট করে লেখা প্লিজ সাইন অ্যাবোভ দ্য লাইন, যেখানে আপনাকে আপনার সিগনেচার দিতে হবে। সেই সাথে চেকের পিছনে দুটি সিগনেচার দিয়ে দিবেন এবং সাথে আপনার মোবাইল নাম্বারটিও দিয়ে দিবেন। এ সম্পর্কে আরো জানতে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ভিজিট করুন।